দেশে যে কারণে বেড়েছে জ্বালানি তেলের দাম। দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়ে ব্যাখ্যা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আজ সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সমন্বয় বাংলাদেশের পেট্রোলিয়াম কর্পোরেশনের বিপিসি লোকসান কমানো সহ পাচার হওয়ার আশঙ্কা থেকে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। এনে গত শুক্রবার রাতে সরকারের পক্ষ থেকে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা আসে। গতকাল ডিজেলের দাম লিটারে 34 টাকা, অক্টেনের দাম লিটারে 46 টাকা আর পেট্রোলের দাম লিটারে 44 টাকা বাড়ানো হয়। এবছর ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পর ধারাবাহিকভাবে পরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়তে থাকে। গত বছর ডিসেম্বরে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ডিজেলের দাম ছিল 83.35 মার্কিন ডলার, গত জুলাই মাসে যা ছিল 139.43 মার্কিন ডলার। এর আগে একই সময়ে অক্টেনের দাম ছিল প্রতি ব্যারেল 85.25 মার্কিন ডলার, গত জুলাই যা ছিল 114.96 মার্কিন ডলার। মন্ত্রণালয় বলছে আন্তর্জাতিক বাজারে ডিজেলের প্রতি ব্যারেল 74.0 ও অক্টেন 84.84 মার্কিন ডলারে নেমে এলে ডিজেল অক্টেনের প্রতি লিটার যথাক্রমে 80 থেকে 89 টাকায় বিক্রি হওয়া সম্ভব হতো, যা এখন প্রায় অসম্ভব। গত জুলাই ডিজেল অক্টেনের বিপিসি প্রায় 78 কোটি টাকা লোকসান দিয়েছে। তবে এর আগে গত 2 মাসে ডিজেল অক্টেনের বিপিসির লোকসান ছিল 100 কোটি টাকা। তবে এবছর ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত পিপিসি লোকসান করেছে 8014 কোটি টাকার উপরে। এখন প্রতি লিটার ডিজেল 114 টাকায় বিক্রি হলেও পিপিসিকে 8.13 টাকা করে প্রতি লিটারে লোকসান করতে হবে, কারণ গত মাসের গড় হিসাবে প্রতি লিটার ডিজেলে 122.13 টাকা খরচ পড়বে। এর আগে গত শুক্রবার রাতে সরকারের পক্ষ থেকে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা আসে। গতকাল ডিজেলের দাম 34 টাকা, অক্টেনের দাম 46 টাকা আর পেট্রোলের দাম লিটারে 44 টাকা বাড়ানো হয়। সরকারের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয় গতকাল রাত 12টা থেকে। এখন 1 লিটার ডিজেল ও কেরোসিন কিনতে 114 টাকা লাগছে। 1 লিটার অক্টেনের জন্য দিতে হচ্ছে 135 টাকা আর প্রতি লিটার পেট্রোলের দাম রাখা হচ্ছে 130 টাকা করে। হুট করে এত বেশি দাম বাড়ানোর চাপ অর্থনীতি নিয়ে পড়বে না বলে মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞরা। আর জ্বালানি প্রতিমন্ত্রী নাসিরুল আহমেদ বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে সে অনুযায়ী জ্বালানি তেলের মূল্য পুনর্নির্বাচনা করা হবে। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি লাইক শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য।